জয়গুরু দয়াল ঠাকুর আমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমরা অনেক সময় অভিশাপে ভুগি তাহলে এই অভিশাপকে কিভাবে আশীর্বাদে পরিণত করা যায় তাই আমাদের কী কি করতে হবে অনেকে আছে না আমরা অভিশাপে ভুগছি একটা অস্বস্তিকর পরিবেশ হয়ে দাঁড়ায় যখনই কোনো কিছু খারাপ হয় আমার সঙ্গে তখনই আমি মনে করি তাই তো এতে আমার অভিশাপ আছে তাহলে এখন কি করব? এখন পথ কি যদি আমরা পরমদাল শ্রী ঠাকুরের শরণাপন্ন হই তাহলে কিন্তু এই অভিশাপটা আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে শুধু শরণাপন্ন মানে শুধু যেমন তেমন করে ঠাকুরকে ধরলে চলবে না সত্য সত্যই নিজেকে সমর্পিত করে দিতে হবে তার পায়ে তবেই আমার যে দৃষ্টি আসবে সেটা তখন হবে আসল দৃষ্টি তখন আমার মুক্তি যে কথাটা বার হবে সেটাই হবে আসল কথা তাই আমার যা কিছু আমি সমস্ত কিছু তাকে একদম সঁপে দেব তখন অভিশাপ নিয়ে প্রশ্ন ওঠে রাজা দশরথকে অন্ধকমণি অভিশাপ দিয়েছিলেন তা কিন্তু দশরথের নিকট ওই অভিশাপটা আশীর্বাদ হয়ে উঠেছিল আরও একটা ঘটনা বলি জয় বিজয় দুই ভাই ছিলেন আর বিষ্ণুর স্বর্গে বিষ্ণুর দ্বার ছিলেন জয় বিজয় তো স্বনকাদে ঋষিরা বিষ্ণুর দর্শনে আসেন কিন্তু জয় বিজয় দাঁত ছাড়লেন না ফলে কি হল ঋষি মানে ঋষিরা তাকে তাদের মানে জয় বিজয়কে অভিশাপ দিলেন তারপর জয় বিজয় ওই দুই ভাই অনেক স্তব স্তুতি করলেন বিষ্ণু শরণাপন্ন হলেন তখন বিষ্ণু প্রীত হয়ে বললেন যে দেখো ঋষি বাক্য তো খণ্ডন করা যায় না তোমাদের মর্তে জন্ম নিতে হবে কিন্তু যদি মিথ্যভাবে ভজনা করো তাহলে তোমাদের সাত জন্ম পর তোমরা স্বর্গে আসতে পারবে আর যদি শত্রুভাবে ভজনা করো তাহলে তোমরা তিন জন্ম পর স্বর্গে আসতে পারবে বিষ্ণু এ কথা বলেছিলেন যে মর্তে জন্ম হলেও কিন্তু তারা স্বর্গে তাদের নেওয়া নিয়ে আসা যাবে এ কথা বলেছিলেন তার জন্য তারা বিষ্ণুর হাতে নিহত হলেন কারণ তারা শত্রুভাবে তারা বিষ্ণুর হাতে নিহত হয়ে স্বর্গে গমন করলেন কিভাবে আশীর্বাদ হয়ে দাঁড়ালো তাহলে এইভাবে আমরা যদি আমাদের হাজার অভিশাপ থাকুক আমরা আশীর্বাদে পরিণত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের নিজেকে একদম ঠাকুরের চরণে নিয়ে যেতে হবে নিজেকে সমর্পণ করতে হবে ঠাকুরের চরণে আর নিষ্ঠা সহকারে যজন যজন ইষ্টবৃত্তি করতে হবে এ করলেই কিন্তু আমরা অনেকটা আশীর্বাদ পাবো আমাদের অভিশাপটাও কিন্তু আশীর্বাদে পরিণত হয়ে যাবে তাই অতি অবশ্যই আপনারা যজন যজন ইষ্টবৃত্তি ছাড়বেন না এতে করে কিন্তু অনেকভাবে আমরা পাপ কাজ করে থাকি এটা কিন্তু পূর্ণতে পরিণত হয় এইভাবে ঠিক সেই রকমভাবে অনেক অভিশাপ থাকলেও তা কিন্তু আশীর্বাদে পরিণত হয় তাই আমাদের কর্মটাই সব আমাদের ঠাকুরের কাজ করতে হবে আর মনটা সর্বক্ষণ মালিকের সাথে ন্যস্ত থাকতে হবে মানে ঠাকুরেতে মন ঈশ্বরেতে মন দিতে হবে তাহলে কিন্তু দেখবেন অনেকটাই আমরা স্থির হয়ে গেছি আমাদের অভিশাপ বলে কিছু নেই সবটাই কিন্তু আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বিপদ কিছু হবে না সর্বক্ষণ আমরা রক্ষা পাবো তিনি আমাদের রক্ষা করবেন আজকের আলোচনা এইটুকুই জয়গুরু